হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে কাঁচি বিরিয়ানি আমার নিজস্ব স্টাইলে কাঁচি বিরিয়ানি যেটা নাম শুনলে ভোজন রসিকদের জীবে পানি চলে আসে আর একদম সিম্পল উপায়ে কিভাবে কাঁচি বিরিয়ানি বানাতে হয় এটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর পুরো রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে আমি কোনো রেসিপি আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন প্রথমে মাংসটাকে একটু প্রিপেয়ার করতে হবে আমি এখানে একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এমন পরিমাণে পানিটা নিতে হবে যাতে পুরো মাংসটা পানিতে ডুবে থাকে এখানে আমি দুই কেজি মাংস নিয়েছি এজন্য দুই চা চামচ লবণ দিব দিয়ে পানিটার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে মাংসগুলোকে এক এক করে দিয়ে দিব আর মাংসর সাইজটা দেখে নেন কাঁচি বিরিয়ানিতে কিন্তু মাংসর সাইজ অনেক বড়ই হয়ে থাকে আপনারা যদি বাজার থেকে কিনতে যান তাহলে কষাইদেরকে বললেই হবে কেজিতে দশ থেকে এগারো ফিস করার জন্য তাহলে পারফেক্ট ফিস হবে এবার আমি চেপে চেপে মাংসগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি এভাবে আমি এটা এক ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পরবর্তীতে মাংসটাকে আমি ছেঁকে তারপর পানি ঝরিয়ে নিব এবার এখানে আমি আলু নিয়ে নিলাম এক কেজি পরিমাণ আলুগুলোকে আমি বড়ো সাইজ করে কেটে নিয়েছি এটাকে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি কালারটা নিশ্চয়ই স্কিনে দেখতেই পাচ্ছেন ফুল সিদ্ধ হবে না এবার আমি এক কেজি আলুতে দুই চা চামচ চিনি দিয়ে সামান্য একটু পেঁয়াজ ভেরেস্তা দিয়ে দিব পেঁয়াজ ভেরেস্তা দিয়ে আমি ভালো করে আলুটার সঙ্গে মাখিয়ে রেখে দিব এটাকে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এই প্রসেসগুলো কিন্তু আপনাকে ধাপে ধাপে আগেই করতে হবে বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি এক কেজি দুই কেজি মাংসের জন্য এক কেজি চাল চালটাকেও আমি ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য তাহলে আর চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে আমি আদা ছেঁচা নিয়ে নিলাম হাফ কাপ রসুন নিয়ে নিলাম চার টেবিল চামচ এগুলো কিন্তু আমি ভালো করে ছেঁচে নিয়েছি এগুলো বাটা হবে না দেখতেই পাচ্ছেন স্কিনে এভাবে ভালো করে ছেঁচে নিয়ে দনোটাকে আমি একসঙ্গে মিশিয়ে এক কাপ পরিমাণ পানিতে এটাকে ভিজিয়ে রেখে দিব আমি বাকি মশলাগুলো রেডি করতে করতে এটা কিন্তু খুব ভালোভাবে ভিজে আদা রসুন থেকে বের হয়ে আসবে আমি দিয়ে দিলাম এবার এটাকেও এক সাইড করে রেখে দিব এবার আরেকটি পাত্রে যেটাতে আমি মাংসটা মাখাবো সেটার মধ্যে জয়ফল জৈত্রী এলাচ দারচিনি বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একসঙ্গে বাটা একটা জয়ফল গ্রাম এলাচ দশটি দারুচিনি পাঁচ টুকরো এগুলো একসাথে বেটে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ এবার আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ টক দইটা আমি একটা স্ট্যান্ডারে পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জর্দার রং দিয়ে দিচ্ছি খুবই সামান্য জর্দার রঙটা এখানে বেশি ইউজ করতে যাবেন না এবার এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম চার চার চামচ পরিমাণ এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সবগুলো মশলা একসঙ্গে দইয়ের সঙ্গে টমেটো ক্যাচ এগুলো যাতে খুব ভালো করে মিশে যায় খেয়াল রাখবেন এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ওই যে আগেই বললাম আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এক ঘন্টা ভিজানোর পর পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরানোর পর কিন্তু আর এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই লবণ পানি থেকে সরাসরি এটাকে ছেকে নেবেন তাহলেই হবে এবার আবারও মাংসের সঙ্গে সবগুলো মশলাকে মাখিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে হাতেও করতে পারেন যেহেতু আমি একা একা ভিডিও করি সেজন্য আমি এখানে কাঠি দিয়ে নেড়েই দেখালাম একটু সময় নিয়ে ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল দুই টেবিল চামচ পরিমাণ একটু ধাপে ধাপে মশলাগুলো দিব আর ভালো করে মাখিয়ে নিব আবারও কেওড়া জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো মাংসের সঙ্গে ওই যে আমি আদার রসুনটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু ভালো করে ভিজে গেছে এবার এভাবে চিপে এগুলো ফেলে দিয়ে রসটাকে আমি এর মধ্যে দিয়ে দিব পুরো রসটাই দিয়ে দিব দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এই আদা রসুনের ফ্লেভারটা কিন্তু মাংসের সঙ্গে ভালো করে মিশে যাবে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এতক্ষণ কোনো লবণ এবার আমি লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মিশিয়ে দিচ্ছি দুই আবারও ভালো করে যেহেতু এটা দমে রান্না হবে পরবর্তীতে নাড়ার কোনো সুযোগ নেই সেজন্য যতটা সম্ভব ম্যারিনেশনের সময় ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা অপেক্ষা করব এদিকে আমি চালগুলো প্রিপেয়ার করে নিচ্ছি চুলা একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে নিলাম দারুচিনি টুকরো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আপনারা চাইলে মশলাগুলোকে পাতলা সুতি কাপড়ের মধ্যে বেঁধেও দিয়ে দিতে পারেন আমি এভাবে সরাসরি দিয়ে দিলাম আমার কাছে শাহিজিরার ফ্লেভারটা ভালো লাগে সেজন্য যাদের কাছে ভালো না লাগে তারা কিন্তু এটা কাপড়ে বেঁধে দিতে পারেন এবার ভালো করে নেড়ে আমি চালগুলোকে দিয়ে দিলাম চালগুলো কিন্তু আমি আগে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার অপেক্ষা করব এটাকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন চালগুলো বড় বড় হয়ে গেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি মাঝে কিন্তু একটু শক্তভাব রয়েই গেছে এরপর যে এটাকে উঠিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে এবার আমি একটা হাড়ি নিয়ে নিলাম কাঁচি বিরিয়ানি অবশ্যই হাড়িতে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা অনেক ভালো হয় সেই জন্য আমি একটা হাড়ি নিয়েছি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিয়েছি নাড়া কিন্তু এখনই শেষ যা নাড়তে হবে এখনই আর নাড়ার কোনো সুযোগ নেই এবার একটু চেপে চেপে মাংসগুলোকে ভালো করে বসিয়ে দিলাম এবার এখানে আমি আলুগুলোকে পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি সবগুলো আলুকে একটু ছড়িয়ে ছড়িয়ে ভালো করে দিতে হবে যাতে পুরো হাড়িটার মধ্যেই ছড়িয়ে থাকে বাকি যে পেঁয়াজ পেঁয়াজের ভেরাস্তাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাওয়া দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণ এবার পেঁয়াজের ভেরেস্তাটা নিয়ে নিলাম কাপ এর মধ্যে চা চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে একটু ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে আমি পাতিলের চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় পেঁয়াজের ভেরেস্তাটা ছড়িয়ে থাকে এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি চালটা কিন্তু আমার গরম অবস্থায় আছে সবগুলো চাল আমি ভালো করে পাতিলে ছড়িয়ে দিব কোথাও যাতে ফাঁকা না থাকে লক্ষ্য রাখবেন এভাবে আস্তে আস্তে অল্প অল্প দিয়ে ছড়িয়ে নেবেন আপনারা যারা অর্ধেক পরিমাণ রান্না করতে চান তারা কিন্তু পরিমাণগুলো অর্ধেক করে নিলেই হবে আবারও উপর দিয়ে একটু শাহেজিরা দিয়ে দিচ্ছি একটু বললে ভুল হবে এখানে আমি এক চা চামচ নিয়ে নিচ্ছি চাইলে কিছুটা আপনারা কমও দিতে পারেন আলু বখরা নিয়ে নিলাম দশ পিস এটাকে একটু ভালো করে ডাবিয়ে ডাবিয়ে আমি এভাবে ভাতটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি চারপাশে এভাবে আলু বখরাগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিলাম আলু পোখড়া দেওয়া শেষ হয়ে গেলে আমি সামান্য পরিমাণে জর্দার রং একটু পানিতে গুলিয়ে রেখেছি সেটাকে আমি একটু দিয়ে দিচ্ছি যাতে কিছু ভাতের মধ্যে কালার হয় কিছু আবার সাদা থাকে এটা দেখার জন্য আপনার চাইলে বাদও দিতে পারেন ঘি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম আপনারা কাপের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন পুরো এক কাপ দিলে কিন্তু আবার বেশি হয়ে যাবে চাইলে হাফ কাপও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি আটা ময়ম নিয়ে নিলাম এখানে আমরা রুটি করার জন্য যেভাবে আটা করি ঠিক সেইভাবে এটা কোনো আমি মাপ বলতে পারবো না আপনার হাড়ির মাপ অনুযায়ী এভাবে চারপাশে লাগিয়ে নেবেন একটা চামচকে এভাবে রেখে তারপর ঢাকনাটাকে চাপ দিয়ে দিবেন তাহলে চালটা আর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সামান্য একটু ভাবটা বের হয়ে গেলে তাহলে কিন্তু চালটা অনেক ঝরঝরা থাকে চারপাশে ভালো করে চেপে লাগিয়ে দিলাম চুলা একটি তাওয়া বসিয়ে ভালো করে গরম করে এটাকে আমি হাড়িটাকে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লোহার তাওয়া ব্যবহার করতে পারেন আমার নেই সেজন্য আমি এটা ব্যবহার করিনি এভাবে আমি হাই হিটে দশ মিনিট রান্না করব তারপর লো আছে এটাকে এক ঘন্টা আমি রান্না করব। টাইমিংটা কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট প্রথমে হাই হিটে দশ মিনিট তারপর লো আছে এক ঘন্টা যখন এক ঘন্টা হয়ে যাবে আপনারা দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর চারপাশের আটাটাও শক্ত হয়ে গেছে এবার আমার এক ঘন্টা শেষ আমি ছুরি দিয়ে কেটে আস্তে আস্তে চারপাশের আটাটা খুব সাবধানে ছড়িয়ে নিব এটা কিন্তু অনেক গরম ঢাকনাটা তুলে দেখাচ্ছি খুব সাবধানে আটাটাকে সরিয়ে নেবেন আগে পরিবেশনের আগে আটাটা সরিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর চালগুলো অনেক ঝরঝরা রয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার নিজস্ব উপায়ে কাচি বিরিয়ানি অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খেতে অনেক টেস্টি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি টেস্টি সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ গাছ লাগান পরিবেশ বাঁচান আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি সেজন্য অন্তত পক্ষে একটি হলো গাছ লাগান পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি